আহারে আল্লাহ নবী নবী দয়া নবী কে এই দুনিয়া জমিনে তোমার আমার জন্য মঙ্গল করে বানানো হয়েছে, আল্লাহ নবী কে আপনার আমার জন্য পথ প্রদর্শক করে বানানো হয়েছে, তোমাকে আমাকে দুনিয়া জমিনে গে আল্লাহ পাঠিয়েছে আমার রসুলকে, কেন কেন মোহাম্মদ রসুলকে যারা ধরবে গে কামিয়াবি হবে, অবশ্যই সফলতা পাবে, কেন আমার রসুলকে আমি আল্লাহ নিজে ভালোবাসি, আমার হাবিবকে আমি আল্লাহ সমস্ত পয়গম্বর থেকে বেশি আমি মর্যাদাবান বানিয়েছি, কেননা আল্লাহ নিজে জানিয়েছে এ যুবকেরা শোনো, যখন আমরা পৃথিবী জমিনে আসিনি দুনিয়া তৈরি হয়নি, তার হাজার হাজার বছর আগে মোহাম্মদ রসূলুল্লাহকে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছে। আল্লাহ নবী নূন নবী দয়া নবীকে আল্লাহ কতটা ভালোবাসে ওটা আমি পরে বলবো, আগে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিই, এ যুবকেরা যখন আমরা রুহি জগতে ছিলাম আমার আল্লাহ পাক সবাইকে জিজ্ঞাসা করেছিল, ক্বালাস্তু বিরব্বিকুম, আমরা সবাই বলেছিলাম, ক্বালু বালা, এ যুবকেরা তোমরা আমার আল্লাহ দুটো সেমিনার এবং আলোচনার জায়গা করেছিল, এখন আমাদের নিয়ে আর তৃতীয়টা হলো নবী আলাইহিস সালামদের ঘরে নিয়ে, এ যুবকেরা আল্লাহ নবী নূন নবী দয়া নবী এমন করে নূন আলাইহিস নবী আলাইহিস সালামকে নিয়ে যখন সেমিনারির ব্যবস্থা হলো, আমার আল্লাহ তখন সমস্ত নবী আলাইহিস সালামকে জানাতে নিয়েছেন, ও গো আমার নবীরা শোনো, দুনিয়া জমিনে তোমরা নবী হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ এই সমস্ত নবীদের থেকে একটা নবীকে আমি অনেক বড় মর্যাদা দেব, কি মর্যাদা আমার আল্লাহ ওই সময় জানাতে নিয়েছেন, আমার নবী পাককে আমি আল্লাহ দুটো জিনিস দেব, এখন আমি রসুল বানাবো, আর দ্বিতীয় হলো আমার হাবিবকে আমি আল্লাহ হিকমত এবং স্থান শক্তি দেব। সমস্ত নবী আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ প্রস্তাব রাখছেন, তোমরা তো শরীফ নবী, আর আমি একজনকে দুটো জিনিস দেবো, একটা হিকমত দেবো, একটা রসুল বানাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, এতগুলো মানুষ বসেছে, আদম নবী, রসুল কি? রসুল আদম, আদম নবীর নাম কি? আদম। সফিউল, মুসা নবীর নাম কি? মুসা। বলুন বলুন, কালিমুল্লাহ। ঈসা নবীর নাম কি? ঈসা, রুহুল্লাহ। নূহ নবীর নাম কি? নূহ, জাবিউল্লাহ। আমার রসুলের নাম কি? মুহাম্মাদুর রসুলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলকে আল্লাহ নবী করে বানায় নি, রসুল করে বানিয়েছে, রসুলের মর্যাদা সবথেকে বেশি, কোন নবীর আর রসুল হতে পারে না সেবায় মুহাম্মদ রসুল ছাড়া, আমার রসুলকে আল্লাহ রসুল বানিয়েছে, নবীর সাথে সাথে হিকমত দিয়েছে দুটো জিনিস। আল্লাহ ওই সময় সমস্ত পয়গম্বর আলাইহিস সালামকে জানিয়েছিলেন, ওগো আমার পয়গম্বরেরা, আমি আমার হাবিবকে রসুল বানিয়েছি, আমার হাবিবকে আমি আল্লাহ বড়ই ভালোবাসি, আমার হাবিবকে বড় আমি আল্লাহ পছন্দ করি, আমার হাবিবকে দুনিয়া জমিনে সর্বশেষে বানাবো, কিন্তু আমার হাবিবের মাকাম আমি আল্লাহ অনেক বানিয়েছি, এ যুবকেরা শোনো, আমার হাবিবকে কি মাকাম বানিয়েছে এটা তো পরে বলছি, আসো পৃথিবীর জমিনে এক একটা নবী আলাইহিস সালাম একটা আসতে লাগলেন, সর্বপ্রথম নবী হয়ে তোমার আমার পিতা হযরত আদম নবী এসে গেলেন, হযরত মূসা নবী আসলেন, হযরত ইব্রাহিম নবী আসলেন, হযরত উসাই নবী আসলেন, হযরত সিস নবী আসলেন, হযরত নূহ আলাইহিস সালাম আসলেন, হযরত ঈসা নবী আসলেন,
মুহাম্মদ রাসূলুল্লাহ সিং। কিন্তু একটা ঘটনা আপনাদেরকে জানিয়ে রাখি, হযরত মূসা নবী যখন এই দুনিয়া জমিনে তাশরীফ আনলেন, হযরত মূসা নবী এসে আমার রবের সাথে যখন কথাবার্তা বলতে যেতেন, হযরত মূসা নবী কথা বলতে 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 হঠাৎ করে আল্লাহর কাছে প্রশ্ন করতে লেগেছেন, কুল্লু বানি আদম ওয়া খায়রুল্লাহ তখম্মা, এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম আমার রবকে প্রশ্ন করতে লেগেছে, কুল তুমলা তখাফি, এ যুবক ইরাগা, মূসা নবী বলতে লেগেছে তাওরাত কিতাবের মধ্যে আমি একটা নবীর নাম বারে বারে পেতে লেগেছি, ও রব্বি আল্লাহ এই রাসূলটার নাম মুহাম্মদ, এই মুহাম্মদকে আপনি কতটা ভালোবাসেন। ওই সময় আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া মূসা আমার মুহাম্মদকে আমি আল্লাহ অনেক বড় ভালোবাসি, কেমন ভালোবাসেন আমার মুহাম্মদকে আমি আল্লাহ নিজে সাত আসমান ভবন করিয়ে জাহান্নাম জান্নাত বলি দর্শন করে নিয়ে আমি আল্লাহ আমার কাছে ডাইরে 70,000 পর্দা তুমি ডাইরের দিদা দিয়ে আমি আল্লাহ মুহাম্মাদের সঙ্গে কথা বলবো। আরো জোরে বলুন, আল্লাহ অনেক বড় বানিয়েছেন, যে নবীর মর্যাদা আল্লাহ অনেক বানিয়েছেন, ওই নবীকে আল্লাহ ডাইরেক্ট দিদার নসিব করেছেন, আরে সেই নবীর উম্মত আমি আপনি হয়েছি, অথচ মূসা নবী আমার আল্লাহ পাকের কাছে এটা বলতে লেগেছেন, আল্লাহ আপনার হাবিবকে আপনি এতটা ভালোবাসেন, আপনার হাবিবকে এতটা আপনি মর্যাদা করেন, আমার আল্লাহ পাক জানাতে লেগেছেন, ইয়া মূসা আমার হাবিবকে শুধু আমি ভালোবাসি এটাই নয়, আমি আল্লাহ কোরআনে জানিয়েছি কুনতুম খায়রা উম্মাহ, আমার হাবিবকে ভালোবাসি বলে আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের মর্যাদা আমি বাড়িয়ে দিলাম। আরো জোরে বলো, সেই নবীর উম্মত আমি, আপনি ওই নবীকে ভালোবাসা, ওই নবীর প্রেম কি আমার দিলে থাকবে না, ওই রাসূলের আশে কি আমি আপনি হব না, পৃথিবীর কাকে নিয়ে আমি আশিকানা দেখাবো, কাকে ভালোবাসবো প্রেম করবো, দুনিয়া জমিনে কারোর ভালোবাসা চলবে না, ভালোবাসতে হবে নবী যাকে ভালোবাসতে বলেছে, নবী ভালোবাসতে বলেছেই তো ভালোবাসবো, কিন্তু ভালোবাসা আমার রাসূলের কাছ থেকে শিখতে হবে, পৃথিবী কোন মানুষের কাছ থেকে ভালোবাসা শিখবো না, আমার হাবিবের কাছ থেকে আমরা ভালোবাসা শিখেছি শিখেই যাবো, রসুলের ভালোবাসা যদি আমরা পেয়ে যাই, রসুলের ভালোবাসা নিয়ে যদি আমরা চলি, অবশ্যই কামিয়াবি হব, রসুলের সাথে জান্নাতে যাবো, এতে কোনো সন্দেহ না, তাই আমার হাবিবের মর্যাদা আল্লাহ যেমন বাড়িয়েছে, হাবিবের উম্মাত উম্মাতিদের মর্যাদাও তেমন বাড়িয়েছে, হযরত মূসা নবী জানাতে লাগলেন, ও আপনি আপনার হাবিবের মর্যাদা বাড়িয়েছেন, তার সাথে সাথে আপনার উম্মতের মর্যাদা বাড়িয়েছেন, হাবিবের প্রেমিক উম্মতের মর্যাদা আপনি বানিয়েছেন, রব্বি আল্লাহ আমার বড় আশা হতে লেগেছে আপনার হাবিবের উম্মাতের কথাটা আপনি একবার শোনান, আপনার হাবিবের উম্মাতের সাথে একবার আমার দিদার করিয়ে দেন, আমি একবার আপনার হাবিবের প্রেমিকদের দেখতে চাই, আপনার হাবিবের প্রেমিকদের সাথে একবার দেখা করিয়ে দেন। আল্লাহ ওই সময় জানিয়েছিল, ইয়া মূসা আমার হাবিবের উম্মাতকে আমি বড়ই ভালোবাসি, আমার হাবিবের উম্মাতকে আমি স্পেশাল করে রেখে দিয়েছি, স্পেশাল ভালো করে রেখেছি, মূসা আমার হাবিবের উম্মাতকে তুমি দেখতে পাবে না। ওই সময় মূসা নবী জানিয়েছিলেন, একবার কি দেখানো যাবে না, আমার আল্লাহ জানিয়েছিল, এ মূসা আমার হাবিবের উম্মাতকে আমি সব থেকে মর্যাদাপূর্ণ স্পেশাল করে বানিয়েছি, আমার
হাবিবের উম্মতরা সর্বশেষে দুনিয়া জমিনে আসবে, তারা নাজাত পাবে আমার হাবিবের উম্মত, তাদেরকে আমি বড় ভালোবাসবো। এ যুবকেরা তরুণেরা, ওই সময় আমার নবী পাক জানিয়েছিল, আমার আল্লাহ জানিয়েছিল মুসাকে, শোন মুসা, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতকে আমি দেখা দেব না, তবে শুনে রেখে দাও আমার হাবিবের উম্মতের কথা যদি শুনতে যাও একটু শোনাতে পারি। ওই সময় আমার আল্লাহ আমার হাবিবের উম্মতের কথা হযরত মুসা নবীকে একটু শোনানো হয়েছিল, হাবিবের প্রেমিক উম্মা জানিয়েছিল লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, আমার হাবিবের উম্মত বলেছিল লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই কথাটা যখন হাবিবের উম্মত বলেছে মুসা নবীর বড় আনন্দ হতে লাগলো, মুসা নবী বড় খুশি করতে লেগেছে, ও রব্বি আল্লাহ আপনার হাবিবের উম্মতের কথা শুনে আমার মনটা বড় ভরে গেল, আমার আল্লাহ ওখানেই শুনিয়েছিল মুসা আমার হাবিবের উম্মতের জবান থেকে আজকের বেরিয়েছে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই কথাটা যে বেরিয়েছে আজ থেকে আমি আল্লাহ কথাটা কবুল করে নিলাম। ইয়া মুসা, এই কথাটা কাবা বাইতুল্লাহ শরীফ যখন তোয়াফ করবে হাজিরা সবাই মিলে কথাটা বলবে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই কথাটা আমি আল্লাহ কবুল করে নিলাম, আমার মুসাফের নবী ওই সময় জানাতে গিয়েছিলেন ও রব্বি আল্লাহ আপনার হাবিবকে ভালোবাসেন, হাবিবের উম্মতকে আপনি ভালোবাসেন বলে এই কথাটা আপনি তামাম পৃথিবীর মানুষের জন্য মক্কা কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াব করবে তাদের জন্য আপনি নির্ধারণ করে দিলেন। আল্লাহ এটা কেন করলেন? ওই সময় আমার আল্লাহ জানাতে গেছে ইয়া মুসা, আমি এই জন্য করেছি যাতে দুনিয়া শেষ হওয়া পর্যন্ত আমার হাবিবের নাম যেন উজ্জ্বল থাকে। আরো জোরে বলুন নারে তাকবীর। মুসা নবী বলছেন রব্বি আল্লাহ কেন এটা করলেন? আমার আল্লাহ বলছেন আমি করেছি আমার নবীর নামটা কিয়ামত পর্যন্ত উজ্জ্বল থাকবে। জোরে বলুন। তার মানে নবী আসেনে প্রত্যেক নবী আলাইহিম সালামরা রসুলের নামকে পোশাক প্রকাশ করেছে, তাওরাতে পাওয়া গেছে, জবুরে পাওয়া গেছে, ইঞ্জিলে পাওয়া গেছে, আমরা কোরআনেও রসুলের নাম শুনছি, কি গো তাই তো নাকি? আমার কথা শুনছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? নবীর কথা বলছি বাপ, হাদিস বলছি, গল্প বলিনি। আ রসুলের উম্মত বলেছে কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কিয়ামত পর্যন্ত কাবা বাইতুল্লাহ শরীফে হাজিরা তওয়াব করবে আর পড়তে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তখন মুসা নবী বলেছিলেন কেন এটা করলেন? আমার আল্লাহ বলেছিলেন কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতের নাম থাকবে, আর নবীর উম্মত যখনই বলবে আমার রসূলের নামটাকেও আমি সেখানে রেখে রসূলের মর্যাদা আল্লাহ বাড়িয়েছে, উম্মতের মর্যাদা বেড়েছে। আজকে সেই উম্মত দেখুন কি করছে, ডাকাত সেই উম্মত দেখুন ছিনতাই, সেই উম্মতকে দেখুন মারামারি করছে, সেই উম্মতকে দেখুন ভাই ভাই ঝগড়া করছে, সেই উম্মতকে দেখুন মানুষে মানুষের ভিতরে ভ্রাতৃত্ব ভালোবাসা নেই, সেই উম্মতকে দেখুন জিনা করছে, ব্যভিচার করছে, অন্যায় করছে। বলুন এরকম উম্মত আছে না নাই? এই উম্মতকে আল্লাহ জান্নাত দিতে পারে? কোনদিন নয়। ওই উম্মত জান্নাত যাবে কারা? যার ভিতরে ঈমান থাকবে। যারা ঈমানদার হবে তারা কোনদিন চোর হবে না, যারা ঈমানদার হবে তারা কোনদিন ডাকাত হবে না, যারা ঈমানদার হবে তারা কোনদিন ছিনতাইকারী হবে না, যারা ঈমানদার হবে তারা কোনদিন মানুষকে হত্যা করবে না, যারা ঈমানদার হবে তারা কোনদিন জিনা করবে না, যারা ঈমানদার হবে তারা কোনদিন পর নারীর সঙ্গে সম্পর্ক করবে না, যারা ঈমানদার হবে তারা কোনদিন জাঙ্গিয়া পরে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে না, যারা ঈমানদার হবে তারা মুহাম্মদ রাসূলকে ভালোবাসে ভালোবাসে, যারা রসুলকে ভালোবাসে তারা রসুলের আদর্শ নিয়ে বেঁচে থাকবে, তাদের কাছে অর্থের দরকার নেই, দুনিয়ার দরকার নেই, লোভের দরকার নেই, কোন জিনিসের দরকার নেই, শুধু রসুলের প্রেমের দরকার আছে, রসুলের দিদারের আশায় তারা বসে থাকবে।
সেই উম্মত হওয়ার চেষ্টা করো। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এ যুবক, তুমি রাসূলের উম্মত, তুমি উম্মত হয়ে তুমি একটা ভাষা বলেছো, আমি আল্লাহ কবুল করে নিয়েছি, লাব্বাইক আল্লাহ উম্মা লাব্বাইক। তুমি বলেছো, দুনিয়ায় তোমাদের পাঠানো হয়নি, তুমি বলেছো আমি আল্লাহ কবুল করে নিয়েছি। কেন? রসুলের ভালোবাসায়। আর তুমি সেই উম্মত হয়ে তুমি জিনাকারী হবে, জাহান্নামের তলদেশে যাবে। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, কি গো আমার কথা শুনছেন তো নাকি? হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, ইন্না মিন আশরাতি সাআহ আই ইয়ারফাউ ইলমু ওয়া ইয়াসবুতাল জাহালু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। তোমরা নবীর উম্মত দাবিদার, শুনে রেখে দাও, যখন তোমরা জিনাকারী হবে, ব্যভিচার হবে, মানুষ মানুষকে হত্যা করবে, হিংসা বেড়ে যাবে, গিবত বাড়বে, চুগলি বাড়বে, মানুষের সাথে মারামারি লিপ্ত হয়ে যাবে, অহংকারী হয়ে যাবে, অহংকারী যে আমি অত টাকার মালিক, তাকাব্বুরি হয়ে যাবে যে আমি এত টাকার মালিক, যখন এইটা আসবে তখন আমার আল্লাহ বলছে তোমাদের কাছ থেকে আমি তুলে লব সব থেকে প্রথম এলেম, এলেমটাকে তুলে লব, সব মূর্খ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে আমি তুলব রিজিক, ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আমি রিজিক তুলে দেব, তোমরা তড়পে তড়পে মরে যাবে। বলুন, আল্লাহ যদি ফসল দেওয়া বন্ধ করে দেয় পেটে ভাত যাবে তো? এই যে খাওয়া দাওয়া করে আনন্দ করছি, ফুর্তি করছি, আল্লাহর ইবাদত করার জন্য মসজিদ পর্যন্ত যাই না, ইমানি মাহফিল পর্যন্ত এসে বসতে পারি না, এ ফুর্তিটা যদি খাবার পেটে না পড়ে থাকবে তো কি হবে বলুন দেখিনি? হিংস্র প্রাণীর মতন হয়ে যাবে, তখন মার বাপ বাচ্চাকেও বাচ্চা বলে মানবে না। এখন তো অলরেডি শুরু হয়ে গেছে। হাদিসের মধ্যে আমরা সবাই জানি, হুজুররা ওয়াজ করেন, হুজুররা সব বলেন কি, কিয়ামতের দিনে বাপ তার ছেলেকে চিনতে পারবে না, মা তার বাচ্চাকে চিনতে পারবে না। খোদার কসম করে বলছি, সেই সিস্টেম দুনিয়ায় এখন থেকেই শুরু হয়ে গেছে। মনে হয় বোঝানোর জন্য ইমানদারদেরকে হয়তো এই রকম একটা কাজ শুরু হয়ে গেছে। কেমন? একটা মা তার কন্যা আছে এটা তার স্বামীর কাছে প্রকাশ করেনি, অথচ সে বিয়ে করেছে দুটো। কথাটা ভালো করে বুঝবেন, আমরা রসূলের উম্মত, প্রত্যেক কথাটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। বাপ, এখানে একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে। একজন মা প্রথম স্বামীকে হারিয়ে আরেকটা বিয়ে করেছে, তো তার সাথে বিয়ে করেছে কি কারণে? অর্থ বিশাল আছে, প্রথম স্বামীটা ছিল গরিব, অর্থ বেশি থাকার জন্য যখন ওই মেয়েটা অর্থশালীর সঙ্গে বিবাহ করছে, সে বারবার করছে, তুমি প্রথমে বিয়ে করুনি তো? না আমি বিয়ে করিনি। সত্যি কথা বলো, বিয়ে করুনি তো? না আমি করিনি। তো এই কথা বলে তার সঙ্গে প্রেমে আবদ্ধ হয়ে গেছে, দ্বিতীয় স্বামী নিয়ে সংসার করতে যাবে, বিবাহ করতে যাবে। ঠিক সেই সময়তে তার একটা কন্যা ছিল, এসে গাড়ির সামনে বলছে, মা মা তুমি আমার মা, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ মা? হে তুই আমার মেয়ে না, চল চল চল। কি আশ্চর্যের বিষয় দেখো, একটা অর্থশালী প্রভাবশালী পয়সাওয়ালা ব্যক্তির কাছে সংসার করতে গিয়ে তার নিজের কন্যা ছুটে এসে পা জড়িয়ে ধরে বলছে, মা তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ মা? বলে তুই আমার মেয়ে নয় বলছি, আমার মেয়ে আর সর এখান থেকে, পায়ে দেখি না লাথি মেরে দূরে সরিয়ে দিল। আহ, কন্যাটা বড় আঘাত নিয়ে বলছে, মা মা তুমি আমার মা, আজকে তুমি আমাকে চিনতে পারছো না মা? ওই অর্থশালী ব্যক্তিটা ওই মহিলাটাকে জিজ্ঞাসা করছে, এটা তোমার মেয়ে তো মনে হয়? না বলছি স্যার, আমি না বলছি, আমি নিকাহ করিনি, বিবাহ করিনি, আমি সর্বপ্রথম আপনার সাথে সংসার করতে যাচ্ছি। তা আপনারা কি বুঝছেন? এ থেকে বোঝা যাচ্ছে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, মানে কিয়ামত ওই রকমই হবে। তাহলে হুজুররা মিথ্যা কথা বলে না? আর মিথ্যা কথা হয় না, এই জন্য হাদিস মিথ্যা না। কি কথা শুনছেন? হাদিস মিথ্যা নয়, তাই আজকের দিনে আমরা বাস্তব চিত্র দেখতে পাচ্ছি যে সামান্য অর্থের জন্য লোভে পড়ে একটা নারী প্রথম স্বামী তার প্রথম বাচ্চাকে ভুলে লাথি মেরে দ্বিতীয় স্বামীর কাছে ছুটে যাচ্ছে, গাড়ি চড়বে, আনন্দ করবে। আমার মায়েদেরকে বলে যাচ্ছি, আমার আম্মা জানে না আপনারা রসূলের উম্মতি,
আপনারা কোনদিন কোন স্বার্থে পড়ে গিয়ে কারোর পাল্লায় পড়ে গিয়ে খোদার কসম করে বলছি ইমানটাকে বিক্রি করে দেবেন না মা। যদি আপনার স্বামী দুটো টাকা এনে আপনার হাতে দেয় শুধু একবার আওয়াজ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করে এটাই মনে করবেন যে আল্লাহ পৃথিবীতে আমাকে এই অবস্থা তুমি দিয়েছো ভালাইর জন্য দিয়েছো, শান্তি সুখ দিয়েছো, ভালোই করেছো আল্লাহ, কোন অসুবিধা নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরীন। আল্লাহ আমি সবর করে দুনিয়ায় কাটিয়ে দিচ্ছি, আমার স্বামী খাটতে যায় টাকা পায় না, পয়সা পায় না, পাঁচটা পাঁচটা বাচ্চা আমার রয়েছে আল্লাহ, বড় কষ্টই কাটাচ্ছি আল্লাহ, কেন আপনার হাবিব তো বড় কষ্টই কাটিয়েছে, আম্মা আয়েশা তো বড় কষ্টই কাটিয়েছে, আম্মা খাদিজার তো অনেক দাওলাত ছিল, কিন্তু আমার রসুলকে বিলীন করে গরিব এতিম মিসকিনকে দিয়ে তিনিও গরিব হয়ে গিয়েছিলেন। আমার আল্লাহর কাছে ওই মাটা যদি বলে আল্লাহ আম্মা ফাতেমা নিজের কন্যা যদি এত কষ্ট করে ইসলামটাকে ধরে রাখতে পারে, রসুলের প্রেম যদি বুকে রেখে মরতে পারে আল্লাহ, তো আমি দুনিয়া চাই না, আমি আপনার হাবিবকে প্রেম করে কবর থেকেই জান্নাতের সুগন্ধি পেতে চাই। আরো জোরে বলুন, বিশ্বাস করুন আমরা সব এসেছি মুসাফির, চিরজীবন থাকার জায়গা বলুন একজন, বলুন একজন, বলুন কোন বাবার ক্ষমতা নেই। যদি আপনার মাও কেঁদে কেঁদে একটা সন্তানের জন্য দোয়া চায় আল্লাহ আমার বাচ্চাকে কিয়ামত পর্যন্ত বেঁচে রাখো, হাদিসের মধ্যে আছে মায়ের দোয়া বারহাক কবুল হবে কিন্তু এই দোয়াটা কবুল হবে না। কথা বুঝছেন তো নাকি? মায়ের পায়ে চুমু দেন কেন? মা তো জান্নাত। বাপকে ভালোবাসেন কেন? বাপ তো জান্নাতের দরওয়াজা। হুমা জান্নাতুকা হুমা নারুকা, বেশক আপনি ভালোবাসতে পারেন কিন্তু ওই মায়ের কদমে চুমু দিয়ে যদি মাকে বলেন মা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো বড় আশা হচ্ছে, মা যদি ছেলেকে ভালোবেসেও আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমার বাচ্চাকে আপনি বেঁচে রাখবেন কিয়ামত পর্যন্ত, আল্লাহ বলছে নো সাউন্ড, নো সাউন্ড, ডো নট লিয়ান ওয়েট, কোন বান্দাকে আমি বেঁচে রাখিনি। নবী আলাইহিস সালামরাও পর্দা নিয়েছেন, এমন কি আজরাইল যে জান কবজ করছে সেও মরে যাবে, কাউকে বেঁচে রাখবনি, এ আমার বান্দি দোয়া চাসনি ও দোয়া কবুল হবে না, কবুল হবে তাহলে মরতে সকলকে হবে, কেউ বেঁচে থাকবে না। ওই জন্য আমাদেরকে সেই জায়গায় থাকতে হবে যে জায়গা মোহাম্মদ রসুল চিনিয়ে গেছেন, জোরে বলুন। আর সেই সিস্টেম আমরা দেখছি কি মা মা করে সন্তান ডাকছে, মা তার বাচ্চাকে ভালোবাসে। জানেন কিছুদিন আগে কি ঘটনা ঘটেছে, একটা মেয়ে ছেলে পর পুরুষের সঙ্গে ভালোবাসা করে পালিয়ে গেছে, ছোট ছ মাসের বাচ্চা কামরায় রেখে দিয়ে চলে গেছে, রুমে রেখে দিয়ে আনন্দ করতে চলে গেছে, দুদিন পরে এসে দেখছে বাচ্চা মরে রয়েছে। আহ কি কঠিন, একটা বাচ্চার মায়া এখন নেই। এই রিসেন্টলি একটা ছেলে ভালো পয়সা করছিল, আমার বন্ধু হয় ভালো পয়সার মালিক, এই সপ্তাহখানিক আগে আমাকে ফোন করে বলছে হুজুর আমার শরীর বড় খারাপ, কি হয়েছে একটু দেখা করবেন, গিয়ে দেখছি বলে অর্ধেক শরীর হয়ে গেছে, কাঁটা হয়ে গেছে। কি হলো? শরীর তো মজবুত ছিল। আরে শরীর কত সুন্দর, তুই হাঁটতিস লম্বা চওড়া, শরীর ইরাম হয়ে গেছে, জানি না ডাক্তার রেখেছে, গেলে বলেছে ডায়াবেটিস হয়ে গেছে, সুগার হয়ে গেছে। আমাদের চিন্তা করছে কেন? সুগার যে আল্লাহ দেয় আবার সুগার আল্লাহ ঠিক করে দেয়, তোমাকে আল্লাহ ক্যান্সার রোগ দিয়েছে আল্লাহ আবার ঠিক করে দেবে, তোমার আল্লাহ কিডনি অসুবিধা করেছে আবার ঠিক করে দেবে, তো ভরসা আল্লাহর উপরে রাখো। জি হুজুর আমি নামাজ পড়েছি, আজ থেকে আমি তওবা করেছি আর গুনাহ করব না, আল্লাহ আমাকে মাফ করে দেন, আলহামদুলিল্লাহ ওই ব্যক্তিটা আবার ওঠাসাটা করছে, ওটা ফেরা করছে, আবার এসে দোকানে বসছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে চায় ওরকম করে দেখো, আল্লাহ যাকে ইচ্ছা যা করে দেখো, আপনার আমার ক্ষমতা কিছু নেই। যাক, যে কথা বলছিলাম তো আমার রসুলকে দেখার জন্য খেজুর গাছ আবদার করেছে কার কাছে, এটা অস্বীকার করা যাবে? যদি অস্বীকার হয় তো বুখারী শরীফ বললাম, বুখারী শরীফ খুলে একটু পড়ে নেবেন, বাস বুখারী শরীফ খুলে পড়ে নেবেন, সত্য কথা। আমার রসুলের দেখার জন্য গাছ আল্লাহর কাছে বলছে, আল্লাহ কুদরতি ব্যবস্থা করে দাও আমার হাত,
আল্লাহ একটু ব্যবস্থা করে দাও, আমার হাবিবকে দেখবো আল্লাহ, আল্লাহ আমার হাবিবের চেহারা দিল ভরে দেখবো আল্লাহ। আজকের উম্মত আমার রসুলের দিদার পাওয়ার আশা করে না, আজকের উম্মত মদিনা শরীফে যাওয়ার আশা করে না, শুধু অর্থের পিছনে, শুধু ইনকামের পিছনে, শুধু টাকার পিছনে, শুধু দাওলাতের পিছনে, দোকানের পিছনে, আর শুধু মানুষের কাছ থেকে কি করে নেব, মানুষের কাছ থেকে নিয়ে কি করে বড় লোক হয়ে যাবো, রাতারাতি বড় লোক হয়ে যাবো, এই রকম চিন্তাধারা করে আমার রসুল থেকে আচ্ছা উম্মতে মুহাম্মাদি অনেক দূরে সরে গেছে। এ উম্মত একটা খেজুর গাছ যদি আমার রসুলকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া চায়, তো আজকে আপনারা এত মানুষ বসে আছেন, কজন আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমাকে আমার নবীর সাথে দিদার নসিব করে দেন, আল্লাহ স্বপ্নে স্বপ্নে দিদার দিয়ে দেন। কেন সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে, যে রসুলকে একবার দিদার করবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, যে রসুলকে একবার সচক্ষে দেখবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ আমার রসুলের সাথে দিদার করে দেন, মরতে তো একদিন হবে না, জোয়ানি অবস্থায় মরে যেতে পারি, পুরো হয়েও মরতে পারি, জানিনি কতদিন বেঁচে থাকবো আল্লাহ, তবে দিদার একবার দিয়ে দেন, নিজের চোখে দেখতে চাই, চোখ জাহান্নামের আগুন হারাম, দেহ জাহান্নামের আগুন হারাম, আগুন জাহান্নামের আগুন হারাম, হারাম হবে এই জন্যে মুহাম্মদ রসুলের দিদারের জন্য। দিদার পাওয়ার আশা করেছো একবারও, একবারও আশা করেছো, বুকে হাত দিয়ে এতজন বসে আছেন, বলুন তো পাঁচ ওয়াক্ত নামাজ কজন পড়তে যান, বলুন নামাজের খরচ কত, নামাজের ওয়াজিব কত, নামাজের সুন্নত কত, বলুন গোসলের খরচ, বলুন গোসলের খরচ, বলুন আমি জিজ্ঞেস করছি গোসলের খরচ, ওজুর খরচ, বলুন ওজুর দেখেছেন একবারও, কিতাব দেখেছেন, শুধু অর্থের পিছনে ছুটেছেন, শুধু অর্থ, শুধু অর্থ, মারা মারি, হানা হানি, আর ফিতনা ফিতনা ফাসাদের মধ্যে শুধু ছুটেছে। বিশ্বাস করুন আজকের উম্মতরা যেন পুরো পরিবর্তন হয়ে গেছে, আগের উম্মতের একটা মর্যাদা আলাদা ছিল, এখনকার উম্মতের সিস্টেম পাল্টে দিয়েছে, এখনকার উম্মতের সিস্টেম পাল্টে গেছে। আমি বলছি ঠিক আছে সিস্টেম পাল্টাও, সব হও, আল্লাহ তোমাদেরকে আরো দিচ্ছে আরো দুধ, কিন্তু তোমার নীতিটাকে তো তুমি ঠিক রাখো, যুবক বলেন না গো নীতিটাকে তো ঠিক রাখো, হ্যাঁ আমি ভারতবর্ষে বাস করি, হ্যাঁ একটা কোনো মুশরিকের কাছে কাজ করি, কোন একটা আমার হিন্দু ভাইয়ের কারখানায় কাজ করি, হ্যাঁ একটা চাকরি করি বাকরি করে ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে আপনি করেন, আপনার নীতিটাকে তো ঠিক রাখো, আপনি তাদের সঙ্গে মিশে তাদের মতন হয়ে যাবেন, আপনি কি নতুন হাদিস তৈরি করছেন না, কিসের নবীর প্রেম আপনার মধ্যে থাকলো, কিসের প্রেম থাকলো আপনার মধ্যে, আপনার নীতিটাকে ঠিক করুন না, আপনি আপনার হিন্দু ভাইয়ের সঙ্গে একসাথে বেড়াতে যাচ্ছেন কিন্তু আপনার নীতি মানা নেই যে হিন্দু ভাইয়ের সঙ্গে বেড়াতে যান, মানা নেই, কিন্তু আপনি বেড়াতে গিয়েও যদি আপনি এক গ্লাস পানি পান করেন, সেখানে বসে বসে তিন ঢোকে পানিটা পান করুন, তাহলে আমার রসুলের ভালোবাসা আপনার মধ্যে থাকবে। আরে আপনি আপনার হিন্দু ভাইয়ের সঙ্গে বেড়াতে যান কোনো অসুবিধা নেই, কিন্তু খানা যখন খাচ্ছেন দস্তরখান বিছিয়ে খাবেন, আপনি বিছিয়ে খান, আমার রসুলের সুন্নত আদায় হয়ে যাবে। আরে আপনার হিন্দু ভাইয়ের সঙ্গে ইহুদি ভাইয়ের সঙ্গে মিশতে কে মানা করেছে, আপনি যান না মিশুন, কিন্তু নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে তখন আপনি বললেন ভাই পাঁচটা মিনিট অপেক্ষা কর, আমার আল্লাহর হুকুম, আমার নবীর সুন্নত একটুখানি আদায় করে আসি। আরে এই নীতির উপরে যদি আপনি থাকতেন, আল্লাহর কসম করে বলছি, এই নীতির উপরে যদি আপনি থাকতেন, আপনার হিন্দু ভাইটাও আপনার নবীর আশে হয়ে যেত। তারা তাদের মতামত, দাদা তাদের মত, দাদা তাদের আদর্শের উপরে চলে, আর আমরা তাদের সঙ্গে যখন মিশে যাই তারা তখন কথাবার্তা বলে, এরা তো আমাদের থেকেও খারাপ রে, কথা ঠিক না বলি, আরে ভাই আমরা তো তবুও নিতে চলি, এর মুসলমানরা তো পুরো খারাপ, প্রত্যেক জায়গায় দেখুন মুসলমানদের বদনাম আছে, প্রত্যেক জায়গায়, কোথায় আমি অনেক স্টেট ঘুরেছি, আবার দুটো স্টেটে যাবো আলহামদুলিল্লাহ, তামিলনাড়ুতে কিছুদিনের মধ্যে যাচ্ছি, এটা আমার বড়ত্ব নয় কিছু নয় ভাই, আমার রসুল পাকের কদমের সাদকা, আমার মুজাদ্দিদে জামানের রুহানি দোয়া, আমার কি আছে রে ভাই, আমার আপনার কি, মুসাফির আমরা মুসাফির, কিচ্ছু নেই আমার, কিচ্ছু নেই, আল্লাহ যাকে আগে বাড়াবে সে আগে বাড়বে, যাকে আল্লাহ উঁচু করবে তাকে কেউ নামাতে পারবে না, যাকে আল্লাহ উঁচু করবে তাকে কেউ নামাতে পারবে না, আর যাকে আল্লাহ নিচু করবে তাকে আল্লাহ কেলতে পারবে না, তোমার ক্ষমতা দিয়ে তুমি করো না কিচ্ছু পারবে,
আল্লাহর ক্ষমতার ঊর্ধ্বে তোমার ক্ষমতা চলবে না। কেন তোমার ক্ষমতা যদি 100 ভাগ থাকে, আমি আল্লাহ ওই ক্ষমতার মালিক, আমি তোকে ক্ষমতা দেবো হাত থেকে, যে হাতটা ভালো রাখলে তবে তো তুই ক্ষমতা দেখাবি। আমি ক্ষমতা দেবো পাকে, পা ক্ষমতা পেলে তবে তো দাদাগিরি করবে, তবে তো ক্ষমতা দেখাবে। আর আমি যদি পা আর হাতটাকে অসল করে দিই, ক্ষমতা থাকবে? বলুন আব্বারা, বলুন ক্ষমতা থাকবে? থাকবে, কোনো কিছু কথাবার্তা চলবে? হ্যাঁ, কোন জোরজবরদস্তি চলবে? কিছু চলবে না। তোর হাত পঙ্গু তো তুই কি করবি? যাও না খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সিঞ্জি রহমাতুল্লাহ আলাইহির মাজারের ধারে কত পানি বর্ষায় পানি, আল্লাহ দেখে চোখ দিয়ে পানি এসে গেল। কিছুদিন আগে আমি সফর করলাম, খোঁড়া লোক, এখান থেকে পা নেই, এখান থেকে হাত নেই, আহ, একটা টাকার জন্য রাস্তায় গড়িয়ে 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 খাজা গরিবে নামাজের দরবারের মেহমানদের কাছ থেকে বলছে, শুধু জবান দিয়ে আমাকে একটা টাকা দিয়ে কেউ উপকার করো, আমাকে পাঁচটা টাকা দিয়ে কেউ উপকার করো, আমি দুপুর বেলা খাবো। আরে আল্লাহ শুকরিয়া আদায় করো যে আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, চোখ দিয়েছে, তুমি শুকরিয়া আদায় করো যে খোঁড়ার থেকে, কানার থেকে, ভোবার থেকে আল্লাহ তোমাকে তো ভালো রেখেছে, তুমি আজকে ভুলে গেলে সেই রবকে, ভুলে গেলে মোহাম্মদ রসুলকে। আরে কানা হলে কানার কাছে যাও, বোঝো তাদের কথাবার্তা, শোনো তারা কত কষ্ট আছে, শুকরিয়া আদায় করে বলো আল্লাহ আমাকে কানা বানাওনি, আমাকে হাত বিহীন বানাওনি, পা বিহীন বানাওনি, আল্লাহ সর্বশক্তি আমাকে দিয়েছো, যতদিন বাঁচবো আল্লাহ আপনার হুকুম রসুলের সুন্নাতের উপরে চলে মরে যাবো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি কষ্ট করেছেন আপনি জান্নাতে যাওয়ার জন্য, কি কষ্ট করেছেন, কি কষ্ট করেছেন? বলে কষ্ট অনেক করেছি, 4 ঘন্টা মাহফিলে বসেছি। আরে এটাই কষ্ট? তো সামান্য রে ভাই, তবুও তো চেয়ারে পানি হয়েছে বলে, চেয়ার না থাকলে, পানি না হলে ছটে বসতাম, তো কি হয়েছে? কিন্তু কষ্ট কোথায়, কষ্ট কোথায় করেছি? কোনো কষ্ট না। আজকে জওয়ান ছেলেরা, গ্রামবাসী সব মিলে নবী পাকের আগমন শরীফের জন্য চাঁদা পয়সা তুলে কষ্ট করেছে, এটা কি, এটা কি কষ্ট বলে? তো সামান্য কষ্ট রে ভাই, পিঁপড়ে কামড়ানোর কষ্ট, ইমড়ে কামড়ানোর কষ্ট। আরে রসুলের প্রেমিক যারা হয়েছে তাদের কষ্টটাকে দেখো। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজা শরীফ, সিয়াসাত্তার হাদিস খুলে দেখো, তাদেরকে মারার পরিকল্পনা হয়েছে, এমন কি উহুদ হয়েছে, বদর হয়েছে, সিফিন হয়েছে, খন্দক হয়েছে, এমন কি আমার রসুলের নামাজা ইমামে হোসেনকেও কতল করে দিয়েছে। ইমামে হোসেন তখন কারবালার যুদ্ধে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলেছিল, আরে তোরা আজকের রসুলের নামাজার গর্দন কেটে দিবি, মনে করবি যে তোরা জয় হয়েছিস, লাভবান হয়েছিস, না তোরা লাভবান হসনি, আমি হোসেন লাভবান হয়ে গেছি। কেন? আমি দুনিয়া হয়তো ঘাড় কাটিয়েছি আমার রসুলকে প্রেম করি বলে, কিন্তু আমি কিয়ামতের দিনে শহীদের সওয়াব, শহীদের মর্যাদা নিয়ে উঠে আমার নানাকে বলবো, নানা আপনার উম্মতকে আমার ওসিলা দিয়ে জান্নাতে নিয়ে চলে। গর্দন দিয়ে তারা কষ্ট করেছে, আমরা পেট নিয়ে কষ্ট করছি। তারা হাতকে শহীদ করে কষ্ট করেছে, আমরা আমরা পেটের জন্য কষ্ট করছি। তারা নিজের জবানটাকে কেটে দিয়েছে, আহ, হযরতে বেলাল হুজুরের পিঠে চাবুক মারা হচ্ছে, কষ্ট করেছে, আর আমরা একতলা থেকে দুতলা বাড়ি জুড়ে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দনকে শহীদ করে দেওয়া, তারা রসুলের প্রেমে কষ্ট করেছে, আর আমরা নিজের কন্যাকে বিবাহ দেব 1000 লোক 10টা আইটেম দিয়ে খাওয়ানোর জন্য কষ্ট। কথা ঠিক না ভুল বলছি? আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাহর ওয়াস্তে বলছি, মাফ করে দেন। কেন? বিশ্বাস করুন, বলার কেউ থাকবে না, বলার কেউ থাকবে না, আস্তে আস্তে সব দখল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ঈমানও চলে যাবে, মানুষের গোস্ত কেটে মানুষ খাবে, ইতিহাস বলছে, ইতিহাস, মানুষের গোস্ত কেটে মানুষ খাবে, মানুষকে হত্যা করা হবে, জবাই করা হবে, সেদিন আসছে। তবে হ্যাঁ, রসুলের উম্মতরা যদি রসুলকে ভালোবাসে তো তাদের উপরে কোনো অত্যাচারই হবে না, কোনো বাবুর ক্ষমতা নাই তাদেরকে অত্যাচার করবে, আল্লাহ তাদের নিজে হেদায়েতের হেফাজতের দায়িত্ব নেবেন।
আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নেবেন বলেছেন। তবে কোরআন বলছে ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা দুনিয়ায় আমাকে স্মরণ রাখো, আমি আল্লাহ তোমাকে কঠিন দিনে স্মরণ রাখবো। আর তোমরা যদি দুনিয়া আমাকে ছেড়ে দাও তো কঠিন দিনে আমি তোমাদের স্মরণ রাখবো না। বাবা অত সহজ, উপকার করলে ফল পাওয়া যায়, আপনি যদি আল্লাহর হন তো ফল পাবেন, না হয় কিন্তু ফল পাওয়া যাবে না, কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা, আরো জোরে বলুন আল্লাহুম্মা, দরু শরীফ আল্লাহুম্মা, ও বাতাসামাই তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাসামাই তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না। ও বাতাসামাই সবাই বলুন, ও বাতাসামাই তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাসামাই তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমার প্রাণে যে সুর বাজে রসুল শুয়ে আছে যে আমেজে, আমার প্রাণে যে সুর বাজে রসুল শুয়ে আছে যে আমাকে সেথায় তুমি নিয়ে যাও না, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না। ও বাতাসামাই তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাতাসামাই তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না। ও বাতাসামাই তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মদিনার মাটি মোর হৃদয় খাটি, মদিনার মাটি মোর হৃদয় খাটি, রসুলের খানি চার পরিপাটি, মদিনার মাটি মোর হৃদয় খাটি, রসুলের খানি যার পরিপাটি। সেই মাটি ছুঁতে মন হয় দিওয়ানা, সেই মাটি ছুঁতে মন হয় দিওয়ানা। ও বাতাসামাই তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। সেটা বলুন না সুবহানাল্লাহ। ও বাতাসামাই তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না। ও বাতাসামাই তুমি নিয়ে যাও না,
যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি